আপনারা মারবেন, আপনারা আক্রমণ করবেন, আপনারা সন্ত্রাস করবেন, আপনারা আমাদের কর্মীকে খুন করবেন, কারণ শাসক আপনারা, পুলিশ আপনাদের। কিন্তু আর কয়েকদিন, এরপর কি করবেন? আমাদের ছেলেরা যখন সরকার পাল্টানোর পর পাল্টা আক্রমণ করবে, আমরা কিন্তু আটকাতে পারবো না, কারণ আপনারাই শিখিয়ে দিচ্ছেন। যে ছেলেটা, যে মেয়েটা ছোট্ট, সে কিন্তু একদিন বড় হবে, আর সে তখন লাল ঝান্ডাটাকে ডান্ডা হিসেবে কিভাবে ব্যবহার করতে হয় তার প্রমাণ দেবে। তখন কিন্তু আমাদের ছেলে মেয়েদের আমরা আটকাতে পারবো না। কার্যত বিস্ফোরক যুবনেত্রী, বামফ্রন্টের DYFI কর্মী যুবনেত্রী দীপশিতা, পশ্চিমবাংলা থেকে দীপশিতা আগরতলায়, তারপর কমলপুরে গিয়ে কার্যত বিস্ফোরণ ঘটালো। একের পর এক বক্তব্যে, একের পর এক মন্তব্যে শাসককে করা চ্যালেঞ্জ দিল DYFI-এর এই যুবনেত্রী। কমলপুরে ঠিক কি বলেছিলেন, কিভাবে বামেদের বাড়তি অক্সিজেনের জোগার দিলেন এই যুবনেত্রী, শুনুন প্রথমেই। সেই ছেলেটা, সেই মেয়েটা কিন্তু বয়সে বড় হবে, তার শক্তি বাড়বে। সুতরাং রাত্রিবেলা আমাদের বাড়িতে ততটাই আক্রমণ করবে যতটা আক্রমণ নেওয়ার ক্ষমতা তোমাদের কাছে রয়েছে। আমাদের ছেলে মেয়েরা আগামী তৈরি হচ্ছে। এই 2023-এর পর তোমাদের সরকারও থাকবে না, তোমাদের পুলিশও থাকবে না, তোমাদের মাথার উপরে কোনো মাই বাবা থাকবে না। আমাদের ছেলে কিন্তু আটকাতে পারবো না। যে ছেলেটা বাবাকে ওই ডাক্তার মোড়ের সামনে মার খেতে দেখলো, যে মেয়েটা তার মাকে শুধুমাত্র ওই আইডুয়া করার জন্য, গণতান্ত্রিক মহিলা সমিতি করার জন্য তৌতিককারী শনির প্রতিদিন, যে বাড়ির ছেলেটা মেয়েটা ওই যখন কলেজে যায়, এসএফআই করতে যায়, তাকে তোমরা মেরে ধরে বার করে দাও, সেই ছেলেটা সেই মেয়েটা যখন বড় হবে এই লাল ঝান্ডাটার সঙ্গে ডান্ডাটাকে শক্ত করে ধরবে, আর তোমাদের প্রত্যেকটা মারের ডবল মার আমরা ফিরে দেবো। এই কথা ওরা খুনি, ওরা ষড়যন্ত্র করে মানুষকে হত্যা করে, ওরা নিরীহ প্রবীণ বাম কর্মীকে খুন করলো, নেই গ্রেফতার, সবাই চুপ, পুলিশ নীরব। কিন্তু এভাবে কতদিন চ্যালেঞ্জ ছুড়লেন শাসককে সেই দীপশিতা, দেখুন। ভালো লাগে না কারণ এই কথা বলতে, মারবো, ধরবো, কাটবো, এই রাজনীতি আমাদের নয়, কিন্তু আমরা তো মানুষ, রাস্তা আমাদের হয়, কতদিন মার খাবে একটা মানুষ, কতদিন দিনের পর দিনের অত্যাচার। এই কিছুদিন আগে কমরেড শহীদ মিয়াকে খুন করেছে ওরা, কিবস করেছিলেন শহীদ মিয়া, চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, জোচ্চুরি করেছিলেন, মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহার করেছিলেন। কমরেড শহীদ মিয়া লাল ঝান্ডাকে ভালোবাসতেন। কমরেড শহীদ মিয়া যখন এই রাস্তায় মিছিল করেছেন, যখন পুলিশ, যখন গুন্ডা বাহিনী তার দিকে তেড়ে এসছে, শহীদ মিয়া পালিয়ে যেতে পারতেন, পিঠ দেখাতে পারতেন, বলতেন তো ছেড়ে দাও, ভুল হয়ে গেছে আমার, আজকের পর থেকে আমি লাল ঝান্ডা করবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। কিন্তু আমরা যারা লাল ঝান্ডার কর্মী, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমরা জানি যদি দরকার হয় আমরা জান দিতে পারি, কিন্তু লাল ঝান্ডার সঙ্গে আমরা কোনোদিনও ব্যবসায়ই করবো না, লাল ঝান্ডার সঙ্গে কোনো ব্যবসায়ই করবো না। ওরা আমাদের আবেগ, ওরা আমাদের ভরসা, রাজনীতির প্রতি, আদর্শের প্রতি আমাদের যে কর্তব্য, আমাদের যে দায়বদ্ধতা বুঝবে কি করে। এই ত্রিপুরার মাঠে, খুব মনোযোগ দিয়ে যদি আপনারা লক্ষ্য করেন, একটা লাইন, একটা শব্দ, আর কতদিন এই সন্ত্রাস করবেন, কত বার পেটাবেন, কত দিন পেটাবেন, সরকার পরিবর্তন হবে। ভালো লাগে না কারণ এই কথা বলতে, মারবো, ধরবো, কাটবো, এই রাজনীতি আমাদের নয়, কিন্তু আমরা তো মানুষ, রাস্তা আমাদের হয়, কতদিন মার খাবে একটা মানুষ, কতদিন দিনের পর দিনের অত্যাচার। এই কিছুদিন আগে কমরেড শহীদ মিয়াকে খুন করেছে ওরা, কিবস করেছিলেন শহীদ মিয়া, চুরি করেছিলেন, ডাকাতি করেছিলেন, জোচ্চুরি করেছিলেন। যেদিন হবে সেদিন আমাদের ছেলে মেয়েদের আমরা আটকাতে পারবো না, স্পষ্ট ক্লিয়ার স্টেটমেন্ট কিন্তু একেবারে আমরা শুনিয়ে দিলাম আপনাদের। বামেরা এর আগে কিন্তু এতটা আক্রমণাত্মক হয়নি, কিন্তু টানা 57 মাসে মার খেতে খেতে নিজেদের কমরেডদের চোখের সামনে মৃত্যু হতে দেখার পর এবার অন্তত ভোটের আগে, ভোটের 2-3 মাস আগে একটু আক্রমণাত্মক বক্তব্য কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ শীতের ত্রিপুরায়, শীতের আগরতলায়, শীতের চরিলামে, শীতের কমলপুরে রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমেই চড়ছে। ক্যামেরায় অমিত চক্রবর্তীর সাথে সৈকত তলাপাত্র, ইন্ডিপেন্ডেন্ট।